মিলিত হতে যাচ্ছেন ঢালিউডের সাবেক তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। বেশ কয়েকদিন ধরেই বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। এটি আরও জোরালো হয় ঈদে শাকিব অপুর সিনেমা নিয়ে একে অপরকে শুভকামনা জানানো এবং সর্বশেষ ছেলেকে নিয়ে মার্কিন মুলুকে একসঙ্গে ঘুরে বেড়ানোর দৃশ্য প্রকাশ্যে আসার পর। 2017 সালের শেষের দিকে শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের অঞ্চল 3 মহাখালী জোনাল অফিসে। সেই আবেদন নিয়ে ওই সময় সালিশ হয়। শাকিব উপস্থিত না হলেও অপু বিশ্বাসের উপস্থিতিতে শুনানি হয়। এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ পায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই শুরু হয় নতুন আলোচনা। তবে কি ডিভোর্স হয়নি শাকিব অপুর? এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন অপু বিশ্বাস। তিনি বলেন, আমিও ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনে তাদের সঙ্গে কথা বললে ভালো হয়, তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন। বলেন, এটি একটি সেন্সিটিভ ব্যাপার, আমি আগেভাগে বলতে চাই না। আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এজন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমি নতুন করে মা বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই।